আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই ভিডিওতে কথা বলবো যারা ইতালিতে মার্চের আঠারো তারিখ একুশ তারিখ এবং পঁচিশ তারিখে আবেদন করছেন সিজনাল নন সিজনাল এবং ডোমেস্টিক যারা আবেদন করছেন তো অনেকে হয়তো জানেন যে আপনারা যে যে শহরে আবেদন করছেন ওই শহরের কোটা ফোকাস হয়ে গেছে কোন কোন ক্যাটাগরিতে কতগুলো লোক আসবে কোন কোন সিটি থেকে কত হাজার লোক দিচ্ছে বা কত হাজার কোটা দিচ্ছে সেই বিষয়ে আপনারা অবগত হয়ে গেছেন যে আপনারা জেনে গেছেন যে কোন কোন শহরে কতগুলো কোটা দেওয়া হয়েছে আমি গত দুই দিন আগে একটি ভিডিও আপলোড দিয়েছি যে ভিডিওতে বলছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে একদম ডাইরেক্ট ফিডিএফ থেকে যে কতগুলো কোটা দিছে কোন কোন শহরে সে অনেকেই কমেন্ট করছেন তাদের এত সেকেন্ডে আবেদন হয়েছে এত মিনিটে আবেদন হয়েছে কতটুকু আশা করতে নল অবস্থার জন্য তো আজকে এই ইতালির প্রসঙ্গে কথা বলবো এবং এর নোলোস্তা প্রসঙ্গে কথা বলবো আসলে ইতালির পরিস্থিতি কেমন বা আপনারা কতটুকু আশা করতে পারেন তো প্রথমত আমি কয়টা সিটির কথা বলতেছি আপনাদেরকে নাফুলিতে স্পন্সারের কোটা দিছে নন সিজনালের কোটা দিছে মাত্র বারোশো জন এবং ডোমেস্টিকের দিচ্ছে পাঁচশো জন তারপরে হচ্ছে যে স্যালেনো স্যালেনোর জন্য নন সিজনালের জন্য দিছে ষোলোশো জন এবং ডোমেস্টিকের জন্য মাত্র দুইশো জন দাঁড়ান আমি তারপর বলতেছি আপনাদেরকে আসলে কেন আপনাদেরকে এই কথাগুলো বলতেছি বড় বড় সিটিগুলা বা ছোটো ছোটো সিটিগুলোতে এত বেশি দেওয়ার কারণ কি। রোমা এত বড় শহর রাজধানী এ শহরে মাত্র দুই হাজার দিছে এবং ডমিস্টিক দিছে এক হাজার তারপরে মান্তবাতে দিছে মাত্র এক হাজার এবং ডোমেস্টিক ডোমেস্টিক কত দিছে ডোমেস্টিক দিছে বিশ জন এবার হচ্ছে যে যারা সিজনাল আবেদন করছেন তাদের কথা বলি বাড়ি শহরে দিছে দুই জন এবং বহু বছর মৌসুমি কাজের জন্য দিছে পাঁচশো পঞ্চাশ জন তো এখানেও কিন্তু খারাপ দেনে ভালো ভালোই কোটা দিছে শহর আবার এখানে সালেনুরে সালেনুরে দিছে পঁচিশশো জন এবং পাঁচশো পঞ্চাশ জন দিছে কৃষি সমিতি থেকে আবার বাড়ি শহরে সিজনালের কোটা দিছে দুই আর বহু বছরের জন্য দিছে তিনজন এবং কৃষি সমিতি থেকে দিছে তিনশো জন রাগুজা রাগুজা শহর থেকে দিছে চোদ্দশো জন তারপরে কৃষি সমিতি থেকে দিছে দুই হাজার জন ছত্রিশশো জনের জন্য দিছে কোটা আর আরও একটা শহর দেখলাম বেরোনা কই হ্যাঁ বেরোনা বেরোনা শহরে দিছে চৌদ্দশো জন এটা হয়েছে মৌসুমী কাজের জন্য তারপর বহু বছর মৌসুমী কাজের জন্য দিছে চারশো পঞ্চাশ জন তারপরে কৃষি সমিতি থেকে দিছে পঁয়ত্রিশশো জন তো এবার ফিজন থেকে কিছু কথা বলি তারপর আমি এই সিটিগুলো নিয়ে কথা বলতেছি দু হাজার তেইশের মার্চ মাসে যে আবেদনটা হয়েছে ওই আবেদনে নাফুল্লিতে অনেক কাগজ আবেদন হয়েছে এবং অনেক নলস্তা উঠছে ইতালির বিভিন্ন শহর থেকে কিন্তু ভালো নলস্তা উঠছে এবং দুই হাজার তেইশে যখন আবার ডিসেম্বরে আরেকটা ফ্লুসি দেওয়া হয় ওই ফ্লুসিতে আরও বেশি আবেদন হয়েছে না ফলিতে মানে ভাবছিল যে গত সাতাইশে মার্চে যে আবেদনটা হয়েছে ওই মার্চে অনেক কাগজ উঠছে আমার ভাবছিল যে ডিসেম্বরে ওই কাগজগুলো উঠবে আবার বেশি উঠবে কিন্তু দুঃখের কথা হচ্ছে ডিসেম্বরে না ফলিতে এত কোটা দেয় মাত্র বারোশো না তেরোশো মানে এখন যেভাবে দিছে সেম দিছে এভাবে দিছে ডিসেম্বরে কাগজ উঠছে কাসেরটা শহরে ছয় হাজারের উপরে কোটা দিছে কিন্তু এবারে এবারে কোটা দিছে মাত্র পঞ্চাশ জনের মতো তার মানে ডিসেম্বরে ডিসেম্বরের কাছে থেকে এতগুলা কোটা উঠছে মানুষ কাশেরটাতে গিয়ে যায় দৌড়াইছে যে কাশেরটা থেকে কাগজ উঠবে এবারও সেম এরকমই করছে কিন্তু সরকার দেখেন এখানে কি স্টাইলটা খেলতেছে তাদের কি বিজনেস বেরোনা শহর বেরোনা শহরে আপনারা এত বাঙালি দেখবেন না অল্প কিছু হাতে গোনা কিছু বাঙালি দেখবেন কিন্তু দেখেন বেরোনা শহরে পঁয়ত্রিশশো তারপরে চোদ্দশো চার হাজারের উপরে কোটা দিয়ে দিছে তারপরে রাগুজা শহর এই শহরগুলা দেখেন কতগুলা কোটা দিয়ে দিছে এবং রোমার মতো রাজধানী শহরে মাত্র দুই হাজার কোটা রাগুজা সরি রাগুজা শহরে দিছে দুই হাজার আছে টোটাল ছয়ত্রিশশো কোটা দিছে এটা সিজনালে তাহলে দেখুন এই শহরগুলোতে কয়জন বাঙালি থাকে মানে ওরা হচ্ছে যে যে শহরে আবেদন কম হয়েছে ওই শহরে প্রচুর কোটা দেয়া হয়েছে তবে যারা আবেদন করছেন এসব শহরে তাদের জন্য হয়তো সুখবর হইতে পারে তারা হয়তো তাদের হয়তো কাগজ ওঠার সম্ভাবনা খুবই বেশি কিন্তু দেখুন নাফুলি তারপরে রোমা মিলানো এগুলাতে কিন্তু কোটা খুবই কম দিছে কারণ এগুলোতে মানুষ বেশি আবেদন করে আবিলিনো তারপর হচ্ছে কাসেত্তা এবার চিন্তা করেন যে আপনাদের কাগজ ওঠার সম্ভাবনা কেমন আপনারা মনে করেন যে যে শহরে কাগজ ওঠার সম্ভাবনা খুবই বেশি ওই শহরে সবাই আবেদন করে কিন্তু সরকার কি সাইলটা খেললো যে শহরে আবেদন কম হয়েছে ওই শহরে কোটা বেশি দিয়ে দিছে বেরোনা বেরোনা সিটির মতো শহরে কোটা দিছে কতগুলা আর বাড়ি শহরে কোটা দিছে রাঘোজা শহরে কোটা দিছে যেগুলাতে আবেদন কম হয়েছে সেগুলাতে কোটা বাড়িয়ে দিছে সরকার তো আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে আপনারা যদি এসব শহরে যদি আবেদন করেন আপনাদের জন্য প্লাস পয়েন্ট কাগজ উঠার সম্ভাবনা খুবই বেশি যত মিনিটের হোক কাগজ উঠার সম্ভাবনা খুবই বেশি এই যে নাফুলি শহর বলেন বা রোমা শহর বলেন সিসিলিয়া বলেন আরও বিভিন্ন শহর এই শহরগুলোতে কিন্তু কোটা কম দিছে তাদের তারা যে আবেদনটা করছে তাদের টাইমটাও কিন্তু কাউন্ট করা হবে কত তাদেরকে তো আর সবগুলো দিতে পারবে না কারণ যেহেতু কোটা বরাদ্দ দিয়ে দিছে তো যাদের যেই শহরগুলোর কথা বললাম যে শহরগুলোতে বাড়তি দিছে যারা আবেদন করছেন তাদের জন্য হয়তো প্লাস পয়েন্ট তারা আশা রাখতে পারেন তাদের হয়তো কাগজ ওঠার সম্ভাবনা খুবই বেশি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ